আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 15 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এটা দিয়েছে ল্যান্ড অফ দ্য ফ্যারাওস থেকে, বলছে দ্য সিভিলাইজেশন উই কল এনশিয়ান ইজিপ্ট ফ্লারিশড অ্যাবাউট 5000 ইয়ার্স এগো ওয়েন দ্য রুল অফ দ্য ফ্যারাওস বিগেন। বলছে আমরা যাকে মিশরীয় সভ্যতা বলি আজ থেকে 5000 বছর আগে বিকশিত হয়েছিল যখন ফ্যারাওরা শাসন করত। দে মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন অ্যাডমায়ার থ্রু আউট দ্য এনশিয়ান ওয়ার্ল্ড। এই ফ্যারাওরা মিশরকে একটি তোমার ধনী এবং শক্তিশালী জাতিতে পরিণত করেছিল এবং যে আর এই সভ্যতাটা সারা পৃথিবী জুড়ে প্রশংসিত হয়েছিল। দে অলসো অর্ডার দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস অ্যান্ড ইলাবোরেট টম্বস ফর দেমসেলফ। তারা আদেশ দিত নিজেদের জন্য বড় বড় মন্দির এবং সৌধ বানাতে। দ্য ইজিপশিয়ান বিলিভড, মিশরীয়রা বিশ্বাস করতো দ্যাট অল ফ্যারাওস ওয়ার গড কিং, সমস্ত ফ্যারারাও হচ্ছে ভগবানের রাজা। অ্যান এনশিয়েন্ট ইজিপশিয়ান ইউজড পিকচার রাইটিং কল্ড হায়ারোগ্লিপস ফর ইনস্ক্রিপশন ইন দ্য টুম অ্যান্ড টেম্পেল। প্রাচীন মিশরীয়রা একটা লেখচিত্র মানে চিত্রলেখ আর কি ব্যবহার করতো, তার নাম ছিল হায়ারোগ্লিপস। আর এই সমস্ত সৌধার মন্দিরের গায়ে সেই হায়ারোগ্লিপসের মাধ্যমে তারা লিখত। পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপাইরাস স্টেম, প্যাপাইরাস গাছের পাতলা ছালেরকে তারা কাগজ হিসাবে ব্যবহার করতো। এতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আইতে হবে দ্য সিভিলাইজেশন অফ এনশিয়েন্ট ইজিপ্ট ফ্লারিশড অ্যাবাউট 5000 ইয়ার্স এগো। নাম্বার টুতে হবে দ্য ফ্যারাওস মেট ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন। নাম্বার থ্রি দ্য ইজিপশিয়ান বিলিভ দ্যাট অল ফ্যারাওস ওয়ার গড কিংস। ফোরে হবে হায়ারোগ্লিপ ইজ ইউজড ফর ইনস্ক্রিপশন ইন দ্য টুম অ্যান্ড টেম্পলস। পাঁচে হবে পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপাইরাস স্টেম। ছয়ে হবে ইজিপ্ট ওয়াজ অ্যাডমায়ার থ্রু আউট দি এনশিয়েন্ট ওয়ার্ল্ড। বিতে একটা কোশ্চেন আছে, হু মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন, হুটা তুলে লিখে দেবে দ্য ফ্যারাওস মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন। আনসিনে আশিটা স্যামন মাছের কথা দিয়েছে, বলছে স্যামন ইজ এ ফিশ দ্যাট লিভস অ্যালং দ্য কোস্ট। কোস্ট মানে ওই সমুদ্রের তীর বরাবর আর কি, তীরবর্তী অঞ্চলে এরা থাকে। স্যামন ইজ বর্ন ইন ফ্রেশ ওয়াটার অ্যান্ড মাইগ্রেটস টু দ্য ওশেন। তো স্যামন মাছ হচ্ছে স্বাদু জলে বা মিষ্টি জলে জন্মায় আর সাঁতার কেটে তারা সমুদ্রে চলে যায়, মানে সমুদ্রে গিয়ে তারা বড় হয়, পরিণত হয়। এ স্যামন রিটার্নস টু ফ্রেশ ওয়াটার টু লে এগস। এবার বড় হয়ে গেলে তাদের যখন ডিম পাড়ার সময় হয় তখন তারা আবার মিষ্টি জলে চলে আসে, মানে খানিকটা আমাদের ইলিশ মাছের মতো। আফটার কামিং আউট অফ দ্য এগ, মানে ডিম থেকে বাচ্চা বেরোনোর পরে, বেবি স্যামন স্টেজ ফর 6 মান্থ টু 3 ইয়ার্স ইন ফ্রেশ ওয়াটার। তো একটা বাচ্চা মাছ 6 মাস থেকে 3 বছর থাকে মিষ্টি জলে। এ স্যামন ক্যান মেক লং জার্নিজ, সামটাইমস মুভিং 100 মাইল আপস্ট্রিম এগেনস্ট স্ট্রং কারেন্ট। স্ট্রং কারেন্ট মানে তীব্র স্রোতের বিপরীতে তারা কখনো কখনো 100 মাইল বা আরও বেশি তারা জার্নি করতে পারে। তো ট্রু ফলস বলতে বলেছে, আয়তে দিয়েছে বেবি স্যামন মাইগ্রেটস টু দ্য ওশেন, এটা ট্রু। নাম্বার টু হচ্ছে বেবি স্যামন ক্যান নট মেক লং জার্নি, এটা ফলস। থ্রি, স্যামন ডাজ নট থ্রিতে আছে স্যামন ডাজ নট লাইক টু লিভ ইন ফ্রেশ ওয়াটার, এটা ফলস। আচ্ছা, গ্রামার আর ভোকাবুলারিতে আসি। থ্রি এর আয়তে আছে নাও দ্য পেন ইজ কস্টলি, এখানে বলেছে আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব, এটা হবে কস্টলি, এটা হবে অ্যাডভার্ব। নাম্বার টু বলেছে ওয়াটকিনস রিপ্লাইড দ্য কিং, তাহলে এটা 2 নম্বর, এটা হবে অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট, এটা ই হবে। নাম্বার থ্রিতে দিয়েছে পাথরা ইজ এ হিস্টোরিক্যাল, এটা অ্যান হবে, ইজ অ্যান হিস্টোরিক্যাল প্লেস। চারে দিয়েছে গৌতম ইজ অলওয়েজ রিরেগুলার ইন ক্লাস। ফোরে হবে দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিশিয়া ফিনিশে সিটিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে বলেছে, তো লিখবে দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিশিয়া ইজ ফিনিশিং ইটিং। ফোরে দিয়েছে ব্রেড বাটার অ্যান্ড চিকেন ইজ হিজ ফেভারিট ফুড। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 15 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি। আর রাইটিং স্কিলে যেগুলো আছে সেগুলো আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো। তো এই ছিল, তো কেমন লাগলো অবশ্যই বলবে।